শিলিগুড়ি শহরের ট্রাফিক ব্যবস্থার হাল ফেরাতে পথে নামল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। শুরু হয়েছিল অভিযান, তবে বুধবারের এই অভিযান ছিল একটু অন্য ধরনের। শিলিগুড়িতে যানজটের সমস্যা দীর্ঘদিনের। হিলগার্ড রোড, বিধান রোড থেকে শুরু করে সর্বত্র চেহারাটা একই, কিন্তু কেন এই যানজট? তার কারণ খুঁজতে গিয়ে ধরা পড়ে টোটো, সিটি অটো, বাইক, গাড়ির অবৈধ পার্কিং, রাস্তার একাংশ জুড়ে দোকান। মাঝে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে যানজট উড়ালপুর ছাড়িয়ে টিকিয়াপাড়া দিকে চলে যাচ্ছিল। এরপরেই শহরের ট্রাফিক ব্যবস্থার হাল ধরতে পথে নামল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। শুরু হলো অভিযান, তবে বুধবারের অভিযান ছিল একটু অন্য ধরনের। রাস্তায় অবৈধভাবে গাড়ি বাইক দাঁড়ানো থাকতে দেখলেই তুলে নিয়ে যায় পুলিশ। পাশাপাশি অবৈধভাবে পার্কিং করে রাখা টোটো অটোর উইন্ড স্ক্রিনে কালো রং লাগিয়ে দেওয়া হয়, একাধিক বাইকের হাওয়া ছেড়ে দেওয়া হয়। আর পুলিশের এই লাগাতার অভিযানে খুশি শহরবাসী। লাগাতার অভিযান চলুক চাইছেন শহরবাসী।